অনেক জল্পনা কল্পনার পর অবশেষে টুইটার কেনার ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন তিনি। বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেনার কারণ ও এর ভবিষ্যৎ পরিকল্পনা কি, সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন টেসলার সিইও। বিবৃতিতে তিনি লেখেন, অর্থ কামানোর জন্য নয় বরং মানবতার কাজে সহায়তার জন্যই টুইটার কিনেছেন তিনি। অধিকাংশ মিডিয়া উগ্র ডান বা বামপন্থী, এক্ষেত্রে টুইটারকে মুক্ত আলোচনার চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। নিজের অদ্ভুত কাজের জন্য বিশ্বব্যাপী পরিচিত ইলন মাস্ক বৃহস্পতিবার সকালে হঠাৎ স্যান ফ্রান্সিসকোয় টুইটার সদর দপ্তরে হাজির হন তিনি। অদ্ভুতভাবে এ সময় তার হাতে ছিল বিশাল একটি বেসিনের সিঙ্ক। এর ভিডিও শেয়ার করে তিনি লেখেন, টুইটার সদর দপ্তরে ঢুকছি, সেটিকে পুরোপুরি বুঝে নেই। গেল এপ্রিলে $4,400 কোটি ইলন মাস্কের টুইটার কেনার খবর চাউর হয় নেট দুনিয়ায়। এক মাস বাদেই মাধ্যমটিতে কতগুলো ভুয়া অ্যাকাউন্ট রয়েছে তার প্রকৃত তথ্য না পেলে টুইটার কিনবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। এ নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদ হয় ইলন মাস্কের। টেসলা সিইওর গড়িমসির এক পর্যায়ে টুইটার কর্তৃপক্ষ আদালতে মামলা করে তার বিরুদ্ধে। দেড় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের আদালত ইলন মাস্ককে প্রতিশ্রুত $4,400 কোটি ২৮ অক্টোবরের মধ্যে টুইটার কেনার সময়সীমা বেঁধে দেন। আদালতের রায় মেনে সময়সীমা পেরোনোর একদিন আগেই টুইটার কিনে নিয়েছেন বলে ঘোষণা দিলেন ইলন মাস্ক। নাফি আরমান মনন, এখন বিশ্ব।